যে বাংলাদেশে আপনি যার বৈশ্বিক পরিস্থিতির কারণে, ওয়ার্ল্ডের একটা বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের ডলারের ক্রাইসিস হয় এবং আমাদের আমাদের রিজার্ভ উপর একটা চাপ পড়ে। মনে মানুষের রোজাদারদের মনে একটা কিন্তু প্রশ্ন জাগবে, কেন সরকার আমাদেরকে খেজুরের ব্যবস্থাটা ফলের ব্যবস্থাটা করতে দিল না। এবং এই দোষটা কিন্তু ব্যবসায়ীদের কাছে আসবে যে দাম বেশি কেন, মার্কেটের ক্রাইসিস কেন, এবং ব্যবসায়ীরা এটা সিন্ডিকেট করে রাখছে। এখন তারা কিন্তু তাদের দোষটা কিন্তু আমাদের কাছে দিয়ে দিবে যে জানেন এই বছর একটু দাম বেশি থাকবে, কারণ হলো ডলারের দাম বেশি, জাহাজের ভাড়া বেশি এবং ডিউটি বেশি, এই কারণে আমাদেরকে আপনার কস্টিংটা বেশি পড়ে যাচ্ছে এবং একটু দাম বেশি থাকবে। অনেক ব্যাংক এলসি খুলছে না, যার কারণে আমরা অনেক ভোগান্তিতে পড়েছি। এবং এই এলসি না খোলার কারণে আমরা বিভিন্ন ব্যাংক থেকে ব্যাংক পর্যন্ত দৌড়ে দৌড়ে আমরা কোথাও এলসি করতে পারিনি। তারপর অবশেষে যখন সরকার আবার পুনরায় এলসি রমজানের বাজার সহনশীল করার জন্য এলসি খোলার অনুমোদন দিল, তখন আমরা বিভিন্ন ব্যাংকে যেয়ে টুকটাক করে হয়তো বা যে জায়গায় 10টা এলসি করতে পারতাম সেখানে আমরা একটা এলসির পারমিশন পাচ্ছি আর কি। ১০৫.৫৯ টাকা আমরা যেই এলসিটা খুলেছিলাম সেই এলসিটা বর্তমানে আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে ব্যাংকে আরও এক্সট্রা 2-3 টাকা, মানে 108-9 টাকা গিয়ে দাঁড়াইছে। ওই জায়গায় এলসি ভ্যালুর মানে এলসি যে খুলেছি আমরা, এলসি খোলার পরে এখন যে ডলারের রেটটা যে এত বেশি মানে পরিমাণে বেড়ে গেছে যে আমাদেরকে আরও এক্সট্রা প্রত্যেক কন্টেইনারে প্রায় 1-1.5 লক্ষ টাকা করে আমাদের এক্সট্রা গুনতে হচ্ছে। ট্যাক্সও বাড়তেছে, আবার ওদিকে মালের দামেও ডলার বেড়ে যাচ্ছে, ব্যাংকের ডলারের মানে শর্ট পড়ার কারণে আমরা ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারছি না। গত বছরে যদি কথা আমরা বলি, গত বছর তো প্রচুর পরিমাণ বেচা কেনা ছিল, কারণ সরকার ডিউটি বাড়ানোর পরেও যে ডিউটি ছিল সেটা সহনীয় অবস্থায় ছিল। কিন্তু এই বছর সরকার আরও 500 টাকা ছোট ক্রেট, এই যে ছোট ক্রেটগুলোতে 500 এবং বড় ক্রেটে 1000 টাকা ডিউটি বাড়াই দিছে, যার কারণে আমদানি অনেকটা কমছে। কারণ আমদানি করার পরে তো ওইভাবে বিক্রি হইতেছে না, সেই জন্য আমদানি কমছে, দাম বাড়ছে। দাম বাড়লে কি হইবে, সেল নাই তো।